থেকে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে আমি আজকে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তার এমসি নিয়ে ডিসকাস করব যেগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সাম রিলেটেডে আসতে পারে সো আসবো প্রথমে কোয়েশ্চেন ওয়ান সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তবে হবে সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে নেক্সট কোয়েশ্চেন পঞ্চায়েত রাজ ব্যবস্থা উল্লেখ কত নম্বর তপসিলে রয়েছে তো এটি ইলেভেন শিডিউলে ইলেভেনতম তপসিলে রয়েছে নেক্সট কোয়েশ্চেন সাম্যের অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি কত নম্বর থেকে কত নম্বর অনুচ্ছেদ রয়েছে তো রাইট টু ইকুয়ালিটি যেটি রয়েছে সংবিধানের কনস্টিটিউশনের চোদ্দো থেকে আঠেরো নম্বর অনুচ্ছেদে নেক্সট ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কত নম্বর অনুচ্ছেদ রয়েছে তো রাষ্ট্রপতি নির্বাচন যেটি রয়েছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন নম্বর আর্টিকেলে ধারাতে নেক্সট কোশ্চেন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে তবে ছত্রিশ থেকে এগারো নম্বর অনুচ্ছেদে নেক্সট কোশ্চেন নির্বাচন অনির্বাচন আয়োগ সংক্রান্ত বিষয় সংবিধানের কোন ভাগে বর্ণিত করা রয়েছে তো হবে নেক্সট নিচে শিশুদের যে কারখানা বা খনির কাজে লাগানো নিষিদ্ধ ঘোষিত হয়েছে সংবিধানে কোন অনুচ্ছেদ অনুসারে তো হবে তেইশ থেকে চব্বিশ নম্বর নেক্সট নাগরিকদের কর্তব্যের কথা মূল সংবিধানে কত সালে অন্তর্ভুক্ত হয়েছে তো এটি মূল সংবিধানের উনিশশো ছিয়াত্তর সালে ফর্টি সেকেন্ড অ্যামেনমেন্ট অ্যাক্টের দ্বারা যুক্ত হয়েছে নেক্সট নিম্নলিখিত মধ্যে কে সবচেয়ে কম বয়সে রাষ্ট্রপতি হয়েছিলেন তো হবে নীলাম সঞ্জীব রেড্ডি নেক্সট কোয়েশ্চেন কত তখন সংবিধান সংশোধনে উল্লেখ করা হয় যে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ নিয়ে কাজ করবে তো হবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর কনস্টিটিউশন বিল দিয়ে নেক্সট কোনটি একটি স্থায়ী কক্ষ তো রাজ্যসভা যেটি একটি স্থায়ী কক্ষ এ সুপ্রিম কোর্টের সর্বাধিক মোট কতজন বিচারপতি থাকতে পারে তো টোটাল সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা 34 নেক্সট এনজিও নিউ আয়োগের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদেরকে নিয়োগ করেন তো এ সবার নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি নেক্সট ডাবট অর্থাৎ যে এগ্রিকালচার বিষয়ক যে ব্যাংক কার দ্বারা সুপারিশ হয়েছিল তো হবে শিবিরামান কমিটির দ্বারা তো অপশান বি হল রাইট অ্যান্সার নেক্সট নিচের কোন পরিকল্পনা কালে স্থাপিত হয়েছিল তো সিক্স অর্থাৎ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে লাভার স্থাপিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন রাজ্য সরকারকে আইনি ব্যাপারে পরামর্শ দেয় তো হবে অ্যাডভোকেট জেনারেল এবং মনে রাখবে সলিসিটার জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল এরা সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আইন ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে নেক্সট সরকারি ভাষায় আইন কত সালে ঘোষিত হয় তো সরকারি ভাষায় আইন ঘোষিত হয়েছিল উনিশশো সালে নেক্সট মানি বিল রাজ্যসভায় সর্বাধিক কতদিন আটকে রাখা যায় তো মানি বিল রাজ্যসভায় সর্বাধিক চোদ্দ দিন আটকে রাখা যায় তো অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার নেক্সট সংসদের যে যৌথ অধিবেশন করেন তো হবে রাষ্ট্রপতি লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়ে থাকে কততম সংবিধান সংশোধিত কোয়েশ্চেন উনিশশো উনব্বই সালে কততম সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স একুশ থেকে আঠারো করা হয়েছে তো সিক্সটি ওয়ান অ্যামেনমেন্ট বিলের দ্বারা সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয় তো উনিশশো সালে সংবিধানের প্রথম অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল নেক্সট উনিশশো সালে যে ছত্রিশতম সংশোধনের দ্বারা কোন রাজ্য হয়েছিল তো উনিশশো পঁচাত্তর সালে অ্যামেন্ডমেন্ট দ্বারা সিকিম রাজ্যটি ঘোষিত হয়েছিল। নেক্সট যাবো ভারতবর্ষে কোন রাজ্য প্রথম ভাষাভিত্তিতে তৈরি হয়েছিল তো প্রথম ভাষাভিত্তিতে তৈরি গঠিত রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ নেক্সট বালবান রায় কমিটি নিম্নলিখিত কোন বিষয় সংক্রান্ত তো বালবান রায় কমিটি যেটি পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত নেক্সট সংবিধানের জরুরি অবস্থা ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তো জরুরি অবস্থা অর্থাৎ এমার্জেন্সি তো জার্মানি থেকে নেওয়া হয়েছে নেক্সট বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে তো বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম তিরিশ বছর বয়স হতে হবে অপশান হয়ে গেল রাইট অ্যান্সার নেক্সট অ্যাটর্নি জেনারেল কতদিন পদে থাকতে পারেন তো অ্যাটর্নি জেনারেল যিনি রাষ্ট্রপতির ইচ্ছা অনুসারে পদে থাকতে পারেন যতদিন ইচ্ছা নেক্সট কেন্দ্রীয় আইনসভা কি কি নিয়ে গঠিত তো কেন্দ্রীয় আইনসভা যেটি লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতি নিয়ে গঠিত নেক্সট পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কি তো পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি নেক্সট রাষ্ট্রপতিকে শপথ শপথ বাক্য পাঠ করান কে তো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান চিফ জাস্টিস বিচারপতি তিনি তো অপশন ডি রাইট নেক্সট একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার রাষ্ট্রপতি হতে পারেন তো একজন ব্যক্তি কোনো ঊর্ধ্বসীমা নেই বয়সের রাষ্ট্রপতি হতে গেলে নেক্সট আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কত সালে গঠিত হয় তো হবে উনিশশো সালে গঠিত হয়েছিল আঞ্চলিক গ্রামীণ ব্যাংক নেক্সট দু হাজার এগারো সালের যে ভারতবর্ষের আদমশুমারি বা জনগণনা এটি কততম তো এটি পনেরোতম তো অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন জরুরি অবস্থা প্রয়োগের ক্ষেত্রে তো লোকসভার ক্ষমতা বেশি থাকে তো অপশান এ রাইট নেক্সট কোশ্চেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতিকে তো হবে সর্বপল্লী রাধাকৃষ্ণেন হলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন রাজ্যসভা কবে প্রতিষ্ঠিত হয় তো রাজ্যসভা যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তেসরা ফেব্রুয়ারি অপশান এ রাইট নেক্সট ভারতবর্ষের সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের মতো তো ভারতবর্ষের সংবিধানের মৌলিক যে কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস সেটি রাশিয়া দেশের মতো সমতুল্য অপশান বি রাইট নেক্সট উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কততম সংশোধনের দ্বারা দিল্লিকে অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি হিসেবে ঘোষণা করা হয়েছে তো উনসত্তরতম অ্যামেন্ডমেন্ট বিলের দ্বারা দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি হিসেবে ঘোষণা করা হয়েছে নেক্সট কে প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন তো সংবিধানের প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন তো হবে ভীমরাও আম্বেদকর বি আর আম্বেদকর নেক্সট লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয় তো লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে চোদ্দো দিনে আগে নোটিশ দিতে হয় নেক্সট বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়েছিল কত সালে তো হবে উনিশশো সালে নেক্সট জিরো আওয়ার বলা হয়ে থাকে পার্লামেন্টের কোন সময় কি তো পার্লামেন্টের বারোটা থেকে একটার মধ্যে সময়কে জিরো আওয়ার হিসাবে গণ্য হয়ে থাকে বাট এক্স্যাক্টলি টাইম বলা নেই বাট এক্সামে আসলে এটা বারোটা থেকে একটার মধ্যে প্রবাবলি অ্যান্সার নেক্সট ভারতের সংবিধানের কোন ধারায় ক্যাবিনেট কথাটির উল্লেখ করা হয়েছে তো ক্যাবিনেট হচ্ছে তিনশো বাহান্ন নম্বর ধারায় অর্থাৎ অপশানে হয়ে গেল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের মূল সংবিধানে কতগুলি তপসিল ছিল তো ভারতের মূল সংবিধানে আটটি তপসিল ছিল অপশান এ রাইট নেক্সট উনিশ থেকে বাইশ নম্বর ধারায় মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস বর্ণিত হয়েছে তবে হবে স্বাধীনতার অধিকার নেক্সট জাতীয় উন্নয়ন পর্যদ অর্থাৎ এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে স্থাপিত হয় ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল স্থাপিত হয় উনিশশো বাহান্ন সালে তো অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার নেক্সট স্পিকার কীভাবে নির্বাচিত হন তো স্পিকার লোকসভার সদস্য নির্বাচনে নির্বাচন হয় নেক্সট লোকসভার পশ্চিমবঙ্গে আসন সংখ্যা কত স্থির করা হচ্ছে তো লোকসভাতে পশ্চিমবঙ্গে আসন সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি অপশান বি রাইট অ্যান্সার নেক্সট লাস্ট কোয়েশ্চেন সংবিধানের বর্তমানে কয়টি তপসিল রয়েছে তো সংবিধানে বর্তমানে টোটাল বারোটি তপশীল রয়েছে অর্থাৎ টুয়েলভ সিডিউল সো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনাল এমসিকিউ ডিসকাস এগুলি তোমাদের সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো এগুলি তোমরা দেখে রাখলে বিভিন্ন এক্সামে উপকৃত হবে এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হয় অবশ্য অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস প্রত্যেকে